তাহলে আমরা মিলাদুন্নবী চাই কি চাই না? আমরা মিলাদুন্নবী পালন করতে চাই কি চাই না? লাভ কি হবে, ফায়দা কি হবে, উপকার কি হবে? হাদিস শরীফ ভিতরে পরিষ্কার করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমে ইয়াউমি ইসনাইনে ক্বালা হুয়া ইয়াউমু উলিদতু ফিহি ইয়াউমা উনজিলু ফিহি। আল্লাহ নবীর সাহাবী হযরত কাতাদা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা আন রাসূল সাওমে ইয়াউমি, হুজুর আপনি সোমবার রোজা রাখেন কেন? আল্লাহ নবী বলেন, সোমবার আমার বেলাদাত হয়েছে, সোমবার দিন আমি দুনিয়ায় এসেছি, সোমবার দিন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো এক সিনিয়ালে মোলামা এক আলেম বক্তা বুদ্ধি বললেন, নারাও শুনেন। তাহলে আমরা পাইলাম সহি মুসলিম শরীফ, নবী মিলাদুন নবী উপলক্ষে কি রেখেছেন কথা বলেন। এবার আপনার একটা মাসআলা বলেন আমাকে, রোজার দিন ঈদ করা হালাল না হারাম? ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? সবাই একমত। এবার আমার ভাইজানদের কাছে প্রশ্ন, আপনারা যারা ঈদ করেন, ঈদ নবীর জন্মে ঈদ করেন, বলেন আমার নবী রোজা রাখলেন এটা বেঠিক নি? যদি বলেন আপনাদের ঈদ করা সঠিক, তো নবীজির রোজা রাখা বেঠিক। আর যদি বলেন না না নবীজির রোজা রাখাটাই সঠিক, আল্লাহর কসম রোজার দিনে আপনাদের ঈদ করাটা বেঠিক। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিলাদুন্নবীর রোজা রাখছেন, মিলাদুন্নবীর দিন তোমরা রোজা রাখবা, বেশ ভালো কথা, সুন্দর কথা, কথা তো সুন্দর। এরপর সে বলে, রোজার দিন কি ঈদ আছে নাকি? রোজার দিন কি ঈদ আছে? রোজার দিন তো ঈদ নেই। শুধু হুজুর রোজা রাখছেন, তোমরা রোজা রাখো, রোজার দিন তো ঈদ পালন করবা কেন? কথাটা তো সুন্দর, মতলব কিন্তু খারাপ, ঠিক কি না? জোরে বলে, কথাটা আমি বুঝাইতে পারি নাই, আবার শুন। আল্লাহ নবী তার বেলাদাতের দিন মিলাদুন্নবী রোজা রাখছেন, হাদিসে আসছে। সুতরাং বক্তব্য দিয়ে গিয়ে বললো, মিলাদুন নবীর দিন তোমরা রোজা পালন করবা, এই দিন রোজা পালন করেছেন, আর রোজার দিনে তো ঈদ নাই, সুতরাং ঈদ পালন করা। এই যে আমরা বলি ঈদে মিলাদুন নবী, এটা তো বলা যাবে। এবার জবাব শুনেন, বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম, কয়দিন? আল্লাহ বলে গেছেন, আল্লাহ নবী বলে গেছেন, বছরে পাঁচ দিন ঈদ উল ফিতরের একদিন, ঈদ উল আজহার একদিন, পরে তিন দিন, মোট পাঁচ দিন রোজা রাখা হারাম। এছাড়া বছরে যে কোনো দিন রোজা রাখা যায়, যে কোনো দিন আনন্দ প্রকাশ করা যায়, যেমন ইয়াউমে আশুরা, আশুরার দিন ইহুদিরা, আল্লাহ নবী মদিনায় গেলেন, কদিমাল মদিনাতে ফাজাদা সিয়াম ইয়াউমে আশুরা, তিনি মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। তখন রাসূল প্রশ্ন করলে, ও ইহুদিরা রোজা রাখো কেন? বলে, এই দিন আমাদের নবী এবং কম মুক্তি পেয়েছে, ফেরাউন তার দলবল সব শেষ হয়েছে, এই জন্য আমরা শুক্রিয়া দান রোজা রাখি, আর এই দিন আমরা আনন্দ প্রকাশ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় মুহররমের দিন রোজা রাখাও সুন্নত, আনন্দ করাও সুন্নত, জুমার দিন রোজা রাখা যায় এবং ঈদের দিন, ঠিক কিনা? জোরে বলে, বছরে পাঁচ দিন শুধু রোজা রাখা নিষেধ, এছাড়া বছরে যে কোনো দিন রোজা রাখা যায়, যে কোনো দিন ঈদ পালন করা যায়, শরীয়তে কোনো ইবাদা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবারও দেখেন, আপনারা আবারও দেখেন, সহি মুসলিম শরীফের হাদিস দ্বারা আমরা পেয়ে গেলাম মিলাদুন নবী উপলক্ষে নবীজি রোজা রেখেছেন। এবার আপনারা আমাকে একটা মাসআলা বলেন, ঈদের দিন রোজা রাখা হালাল হারাম? হারাম। রোজার দিনে ঈদ করা হালাল না হারাম? রোজার দিনে ঈদ করা যেমন হারাম, ঈদের দিন রোজা রাখাও। এবার আশেকে রসুলদের কাছে আদবের সাথে একটু জানতে চাই, কোনো গালি নাই, হিংসা নাই, একটু জানার জন্য জিজ্ঞাসা করি, আশেকে রসুল ভাই, আপনারা যারা মিলাদুন নবীতে ঈদ করেন, বলেন আমার নবী, মুসলিম শরীফের হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল নবী মিলাদুন নবী উপলক্ষে রোজা রেখেছেন, বলেন আপনাদের ঈদ যদি সঠিক হয়, রসুলের রোজা রাখাটা বেঠিক, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। আর যদি বলেন না 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 নবীজির মিলাদুন নবীর কারণে
রোজা রাখাটাই সঠিক, তাহলে আপনাকে মেনেই নিতে হবে রোজার মধ্যে ঈদ করাটা চূড়ান্ত বেঠি। এবার হাদিসে কি বলে, রোজা রাখলে তাদের জন্য দুইটা ঈদ, একটা রোজার জন্য দুইটা ঈদ। সুবহানাল্লাহ বলে, একটা রোজা রাখলে কয়টা ঈদ? দুইটাই। হাদিস বুখারীর ভিতর আছে, আমার নবী বলেন লিসায়মে ফারহাতানে ফারহাতু ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতু ইনদা লিকায় রাব্বি, যদি তুমি রোজা রাখো তাহলে তোমার দুইটা পুরস্কার, একটা হলো ঈদের পুরস্কার আর একটা হলো আমার আল্লাহ পাকের দিদারে পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আলবেলাদাতে দিন ঈদে মিলাদুন্নবীর দিন যদি রোজা রাখেন এবং ঈদ পালন করেন তাহলে দুইটা পুরস্কার দ্বিগুণ সওয়াব হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসে এমনও কোনো জায়গা নাই যেই জায়গায় এভাবে নিষেধ করা হয়েছে যে মিলাদুন্নবী তুমি রোজা রাখবা ঈদ পালন করতে পারবা না, এই কথা কোরআন হাদিসে কোথাও। হাজিরিন, সুতরাং ঈদে মিলাদুন্নবীর দিন যদি পারেন রোজা রাখার সুন্নত রোজা পালন করবেন, আনন্দ খুশি প্রকাশ করবেন। এই দিন জশ্নে জুলুস, নবীজির আগমনে আপনি আগমন বার্তা মানুষের কাছে পৌঁছাবেন।